হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে তিনটে, আর সাজুগুজু দেখে বুঝতেই পারছো যে কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো, আমি এখন একটু মেট্রো বাজারে যাচ্ছি। প্রথমে যাব আমার শপে, ওখান থেকে যাব মেট্রোতে। ওখান থেকে কিছু মাল নেওয়ার আছে আমার দোকানের জন্য, তো সেজন্যই যাচ্ছি। সাথে থেকো আর পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। হ্যাঁ, বেরিয়ে পড়েছি এখন। আমার হাজব্যান্ড ও বাইকটা বার করবে, ওই যে দেখো বাইকটা বার করেছে, চলে এসছে এখন। বাইকে আমি বসেও পড়েছি অলরেডি, আমাদের বাড়ির সামনে দিয়ে বাইপাস, দেখো মেট্রোতে মেট্রো লাইন তৈরি হচ্ছে, এখনও চালু হয়নি। এবার যাচ্ছি, এবার এখান থেকে যাব আমার শপে, কারণ শপের ওখানে গিয়ে তারপর ওখান থেকে আমার হেলমেট দুটো রয়ে গেছিলো, বাড়ি থেকে ছিল না। আমার সব দেখো, দেখতে পাচ্ছ কে কার মন, এটা হচ্ছে বাড়ি থেকে। বাবা কি সুন্দর, দেখো রিলস করতে করতে যাচ্ছি, করতে করতে যাচ্ছি, রাস্তা থেকে আশেপাশে লোক দেখছে আমাকে, কিন্তু আমি সেটা আর দেখছি না। দেখো অলরেডি চলে এসেছি মেট্রোতে, আর এটা ওয়াও মোমোর একটা শপ। আমি জানি না মেট্রোর ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো হয়তো ভেতরে আমি ভিডিও করতে পারবো না। তো চো এখন মেট্রো থেকে শপিং করে বেরোলাম, কারণ ভেতরে অ্যালাউ নেই তাই। আর কি কি শপিং করেছি দেখো আমি তোমাদেরকে দেখাবো ভাবলাম, তার আগে আমার মেয়েগুলো ফটাফট ব্যাগ থেকে সব তুলে নিয়েছে, তো মোটামুটি এই জুসগুলো আমি ওখান থেকে তুলেছি। এই ছোট কিংলির 10 টাকার জলের বোতলগুলো ছিল না, ওগুলো নিয়েছি। আর ফ্রিজে তো জানো আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, যে জুসগুলো দেখছো সাজাচ্ছে ওরা দুজন, একজন হচ্ছে নন্দিতা আর একজন হচ্ছে অঞ্জলি, তো ওরা হেল্প করছে ওগুলোকে, কাউন্টারগুলোকে সাজাতে। আর ওগুলো নিলাম, আর আমি এখন বাড়ির জন্য কিছু কিছু জিনিস নিয়েছি আমার ছেলেদের জন্য, ওগুলোই আমি দেখছি যে আমার ব্যাগে কিছু রয়ে যায়নি, তো দোকানের জিনিস সেইগুলোকেই আমি বার করে করে দিচ্ছি, আর ব্যাগটাকে আলাদা করে নিচ্ছি, বাড়িতে নিয়ে আসতে হবে। তো মোটামুটি ওরা গুছিয়ে ফেলেছে ফ্রিজটা, আর আমার বাড়ির জিনিসও আমি আলাদা করে নিয়েছি। তো ফ্রেন্ড, এই পর্যন্ত ছিল আমার ভিডিও, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে আমার দেখা হবে। তো সবাইকে টাটা, ভাই ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক লাইক করে শেয়ার করো।